আপনি দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি আশফাক আদি। শেষ হয়েছে 17 দিনের উৎকণ্ঠা। 28 নভেম্বর ভারতের উত্তরাকাশী সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়েছে আটকে থাকা 41 শ্রমিককে। উদ্ধার কাজ শেষ হওয়ার 24 ঘন্টা কাটতে না কাটতেই বলিউডের প্রযোজকেরা মাঠে পড়ে নেমেছেন এই ঘটনাটি নিয়ে সিনেমা তৈরিতে। ভারতীয় এক গণমাধ্যম জানিয়েছে, একের পর এক প্রযোজক ওই ঘটনা নিয়ে সিনেমা বানাতে নাম নথিভুক্ত করতে ছুটছেন। সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমা নতুন কিছু নয়, তবে কয়েক বছর ধরে ভারতের এই প্রবণতা বেড়েছে। চলতি বছরও নির্মিত হয়েছে অনেকগুলো সিনেমা ও সিরিজ। ভোপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে নেটফ্লিক্সের সিরিজ দ্য রেলওয়ে ম্যান এর মধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে। 12 নভেম্বর ভোরে উত্তরাকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে ধস নামে, এতে ভেতরে আটকে পড়েন 41 জন শ্রমিক। এতদিন ধরে তাদের বের করার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছিল, অবশেষে উদ্ধার করা সম্ভব হয় আটকে পড়া 41 শ্রমিককে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের এই গল্প সিনেমার চেয়ে কম কিছু নয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তরাকাশীতে উদ্ধার কাজ শেষ হওয়ার 24 ঘন্টা পার হওয়ার আগেই বলিউডে তোড়জোড় ছবি বানানোর, সেটা এতটাই যে গত মঙ্গলবার রাতে উদ্ধার কাজ শেষ হওয়ার পর গতকাল বুধবার সকাল থেকেই ছবির নাম নথিভুক্ত করার জন্য ছুটলেন নির্মাতারা। padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।